কোভিড-19 নিয়ে বেশ কয়েকটা ইনফরমেশন আছে। এক, প্রথম আগে টোটাল ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে কি আছে এটা বলে দিই। 248 হোম কোয়ারেন্টাইনে রয়েছে 4,288। টোটাল স্যাম্পল কালেকশন আজকে পর্যন্ত 1,30,107। গতকাল ছিল 1,25,727, আজকে হলো 1,30,107। আজকে পর্যন্ত টেস্ট হয়েছে 1,28,537, গতকাল ছিল 1,24,138। পজিটিভ 3,675, নেগেটিভ 1,24,862, রিকভার্ড 2,125, অ্যাক্টিভ কেস 1,521, ডেথ 10। এবার ডিসচার্জ 53, আজকে 53 ডিসচার্জ, টোটাল 756 জন 5টা পর্যন্ত চুরাবার দিয়ে এসছে। আজকে ট্রিটমেন্টে আছে 1,503, আর 18 জন রয়েছে অন দ্য ওয়ে। গতকাল 206 জন পজিটিভ পেশেন্ট হয়েছিল, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করা আছে। এবার যদি টোটাল চিত্র জাতীয় চিত্রের সাথে দেখি, পজিটিভিটি রেট সারা ভারতবর্ষে ন্যাশনাল জাতীয় গড় 8.36%, আমাদের খুব ভালো জায়গায় আছে 2.86%। টেস্ট পার মিলিয়ন আমাদের সারা দেশের গড় 11,179, আমাদের 31,896। রিকভারি রেট 63.37 জাতীয় গড়, আমাদের কম আছে এই জায়গায় 58.11%। মর্টালিটি রেট অল ইন্ডিয়া অ্যাভারেজ 2.38%, আমাদের 0.27%, আমাদের ভালো পজিশনে আছে। আপনাদের বলেছিলাম যে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে গাইডলাইন্স ফর ওয়ান উইক হাউসহোল্ড সার্ভে টু বি কন্ডাক্টেড ইন ত্রিপুরা। অবজেক্টিভ অব দি সার্ভে কে লেগে এইটা করুন, দি অবজেক্টিভ অব দি সার্ভে ইজ দি আইডেন্টিফাই দি পিপল উইথ ILI অবলিক ARI সিমটমস অ্যান্ড কমরবিড কন্ডিশনস অ্যান্ড কন্ডাক্ট অ্যান্টিজেন টেস্ট টু আইডেন্টিফাই দি পজিটিভ কেস। দের টার্গেট পপুলেশন ইজ অ্যাজ ফলোজ, এক, পিপল উইথ ILI ARI SRI সিমটমস অন দি ডে অফ দি সার্ভে অ্যান্ড ডিউরিং এনি ডেজ ইন দি প্রিভিয়াস 10 ডেজ পিরিয়ড, 10 দিনের মধ্যে কোনো কিছু যদি জ্বর সর্দি কাশি সেগুলি ধরবে। পিপল উইথ কোমরবিড কন্ডিশন অ্যান্ড সিমটম, কোনো অন্য রোগ আছে অন্যান্য উপসর্গ আছে অ্যান্ড সিমটমস আছে এটার ক্ষেত্রে। পিপল আন্ডার হোম কোয়ারেন্টাইন অন অ্যাকাউন্ট অফ ট্রাভেল টু ত্রিপুরা ফ্রম আউটসাইড দি স্টেট ডিউরিং লাস্ট 7 ডেজ পিরিয়ড, 7 দিনের মধ্যে এসে পড়ছে কিন্তু তার কোনো মতেই হোম কোয়ারেন্টাইন রয়েছে তাদের ক্ষেত্রেও ধরা হবে। ব্যারাক্স অফ TSR আদার আর্ম ফোর্সেস, কারণ ওই জায়গাটা আমাদের ইদানিং খুব বাড়ছে, আর অলসো টু বি ইনক্লুডেড ইন দি সার্ভে অ্যান্ড অ্যাবাউট 3 ক্যাটাগরিজ নিড টু বি আইডেন্টিফাইড ফর টেস্টিং, এটার জন্য আমরা টেস্টিং করবো এবং এটার জন্য অলরেডি এটা আপনাদের দরকার চলে প্রসেস অফ সার্ভে টেস্টিং কীভাবে হবে এবং সেখানে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস কার কার থাকবে কীভাবে করছে এবং এটা অলরেডি গাইডলাইন
डाटा मैनेजमेंट কিভাবে ফরম্যাট ফর ডাটা কালেকশন সব এরকম ভাবে আমরা করে দিয়েছি। 21 তারিখে একটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, আমরা যেমন হাসপাতালে ইনডোর پیشنটের ক্ষেত্রে সবকে আমরা টেস্ট করাচ্ছি, এভরিওয়ান 100%। ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দি গভর্নমেন্ট অফ ত্রিপুরা টু ইন্ট্রোডিউস এন্টিজেন টেস্ট টু অল আইপিডি পেশেন্টস অফ হেলথ ইনস্টিটিউশন ইনক্লুডিং প্রাইভেট নার্সিং হোম, ইনক্লুডিং প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড আইএলএস হসপিটাল ফর আর্লি টেস্টিং ট্রেনিং ট্রিটমেন্ট টিআইটি টিটিটি কনসিডারিং দি ইনক্রিজ নাম্বার অফ কোভিড পজিটিভ পেশেন্ট অ্যান্ড ট্রাই টু স্প্রেড অ্যামং কমিউনিটি রিসেন্টলি। সেই জন্য এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে কি চার্জ নেবে, 450 টাকা বলা হয়েছে কিন্তু প্লাস জিএসটি সে থাকবে 511 মতো পড়বে তারা, কিন্তু সেখানে আইপিডি অর্থাৎ তাদের আইপিডি ফেসিলিটি থাকতে হবে। সেখানে ইনডোর পেশেন্টের ক্ষেত্রে যে ফেসিলিটি থাকা দরকার সেখানে আইপিডি ফেসিলিটি থাকলে সেখানে পারবে, এবং এটার জন্য সবকে বলা হয়েছে। এবং দি কনসার্ন ইনস্টিটিউশন উইল ইনিশিয়েট অ্যান্টিজেন টেস্টিং and apply for obtaining login credentials for data entry in the ICMR portal এবং এক্ষেত্রে এই যে জিনিসগুলি নেবে এটা তারা the antigen test kits shall be collected by the private nursing home and hospital from national health mission, তাদের সেখান থেকে নেবে তারা এবং কত টাকা নিতে পারবে এবং আবার টাকা জমা দিয়ে তারা কিটসগুলি সেখান থেকে নেবে, এবং এটার জন্য কোঅর্ডিনেট করবে পুরোটা ডক্টর নীলাঞ্জন পটাচার্যী এমও আর কে এস কে, উনি কোঅর্ডিনেট করবে। সুতরাং কেউ যদি মনে করে যে ওখানে নেবে তারা ভর্তি হতে করতে পারে বা নিজেরাও টেস্ট করতে পারবে, এটা দিয়েছে। ৪৫০+জিএসটি এটা মধ্যে ইনক্লুডিং ইনক্লুডিং এর বেশি দিতে পারবে না। এখন যদি কেউ মনে করে আমি হসপিটালে ভর্তি থেকে আমি করাবো সেখানে তার ভর্তি প্রাইভেট হসপিটালে যার নিয়মকানুন আছে সেটা করতে পারে, আমাদের এই কিটসের ক্ষেত্রে কিনার ক্ষেত্রে এর বেশি তারা নিতে পারবে না, 450+ জিএসটি এটা লাগবে। এখন কেউ যদি এখানে নেয় ধরুন আমি টেস্ট করার জন্য তারা কিছু এক্সট্রা চার্জ নিতে পারে সেটা আলাদা জিনিস, না আমরা শুধু কিটসের দাম কত হবে এটা ঠিক করে দিয়েছি। এখানে আগেই বলেছি তো বলে রাখি আরটিপিসিআর 7টা মেশিন আছে, 6টা আগরতলা চালু আছে। আগেই বলেছি ধর্মনগর উদয়পুর এবং কালকে বলেছিলাম বদর ধর্মনগর উদয়পুর এবং টিএমসিতে এসএসএল আসলে তিনটা আমরা সেখানে তিনটে বসাবো। অ্যাট প্রেজেন্ট 94টা ভেন্টিলেটর আছে, সংখ্যাটা পরিষ্কার 94টা ভেন্টিলেটর আছে, 492টা 492 অক্সিজেন সিলিন্ডার স্টকে আমাদের রয়েছে, 492 অক্সিজেন সিলিন্ডার, 15,000 আইসিএমআর কিট পাঠিয়েছিল এবং 25,000 আমরা কিনেছি কিটস অ্যান্টিজেন কিটস, এর মধ্যে এখন বর্তমানে 25,000 হাতে এসেছে, 50,000 জন্য অন দ্য ওয়ে। এছাড়া ট্রু নেট টেস্টিং মেশিন, ট্রু নেট টেস্টিং মেশিন, ট্রু নেট টেস্টিং মেশিন ধর্মনগরে ইনস্টল করা হয়েছে আজকে ধর্মনগরে। এটা কিন্তু এটা আর্টিফিশিয়াল না, এটা ইমার্জেন্সি বেসে কিছু করবে দরকার লাগলে সেখানে এরা করতে কম করতে পারবে বাট করার ব্যবস্থা আছে। ট্রু নেট টেস্টিং মেশিন ধর্মনগরে ইনস্টল করা হয়েছে, ইয়েস আজকে দলাই ইনস্টলেশন চলছে ওই মেশিনগুলি দলাই এই দলাই লিখেছে আমি অ্যাকুরেট দলাইও ও টুনেট মেশিন ইনস্টলার চলছে কাজ, গোমতিতেও ইনস্টলেশন হবে,
কালকাবশের মধ্যে, এটা কিন্তু আর্টিফিশিয়াল না, কিন্তু এটা বলে ট্রু নেট টেস্টিং মেশিন। এটা ইমার্জেন্সির জন্য, কাজের জন্য এটাকে ব্যবহার করতে পারবে। হঠাৎ করে নর্থে একটা মুশকিল হলো, তখন সাথে সাথে এটা করতে পারে। গর্ভবতী মহিলারা যদি কোভিড করোনা আক্রান্ত হয়, সেক্ষেত্রেও ডেলিভারি করতে কোনো প্রবলেম নাই। একটা কেস আমাদের এখানে হয়েছে, নাম পেশেন্টের বলবো না, ডাক্তারের নাম অপরমিতা দেববর্মা, এবং সাকসেসফুল অপারেশন হয়েছে, 22 তারিখ। শিশু ভালো আছে, মা ভালো আছে, এটা পজিটিভ কেস। শিশু ভালো আছে, মা ভালো আছে, তো এটার ব্যবস্থা আছে, এটা আমি কোনো অসুবিধা নেই। এবং বলছি কালকে প্লাজমা ইয়ের জন্য, থেরাপির জন্য কিন্তু পারমিশন লাগে একটা, সেই পারমিশনের জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। অতি সত্ত্বর যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে। এই জিনিসগুলি আপনাদের সামনে রাখলাম, আজকে কোনো ডেথ কেস নেই। সিজার।